নমস্কার, আজকে আমি থেলানচো শাক আর আলু দিয়ে মাছ রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদ, আর দেবো আধা চামচ লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা গাঢ় করার জন্য চাউল ধোয়া জল ঢেলে দেবো। এবার ঢেকে দিই। আলুগুলো গলে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এলাঞ্চ শাকগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। এলাঞ্চ শাকের সবজি হয়ে গেছে, এবার ফোড়ন দেব। নামিয়ে নিলাম, এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম। এবার এতে দেবো একটু তেল, জিরে দিয়ে দিলাম, জিরাটা হয়ে গেছে। এবার দেবো রসুন কুচি আর শুকনো লঙ্কা। হয়ে গেছে, এবার সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এলাঞ্চ শাকের সবজি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।